প্রিয় বন্ধুরা, বাগানে আর একটা ছোট্ট আপডেট। আমাদের প্রচুর পরিমাণে চাইস খেয়েছি পর্যন্ত। আমাদের সেজ গাছও বেশ সুন্দর বাড়ছে। অ্যালোভেরাটা ঠিক করে দিয়েছি, গোড়াটা কেটে নতুন করে স্থাপন করেছি। আর এখানে মরিচ গাছগুলো নিচে মাটি ঝুরঝুরি করে দিয়েছি। মোটামুটি বেশ ভালোই হচ্ছে আমাদের ক্যাকটাস। নতুন শাখা বের হচ্ছে অবশেষে। আমাদের হাড় ভাঙ্গাও বেশ বড় হয়েছে। সেকে ড্রাগন আমাদের ফুলেরা মরিচ এবং মরিচ আছে কিন্তু আছে। আমাদের এখানেও এই ফুলটা ফুটেছে, এটা আমি মাটিতে পরা পেয়েছিলাম নিচে, তো বেশ ভালোই হচ্ছে। এখানে কিন্তু দুটো গাছ আছে, অপরাজিতা আর আরেকটি গাছ। এখানে আমাদের অপরাজিতা দুই রঙের আছে, সাথে মর্নিং গ্লোরি আছে। আমাদের এই পাতায় কিছু সমস্যা হয়েছে, স্প্রে করে দিব। এটা এখানে স্থাপন করেছি বিটটা। মূলাটা বড়ই হচ্ছে, এখনো ফুল আসছে না। আইসবার্গ লেটুসটা বড় হচ্ছে। আরেক সামরিক গাছ, এটা কি গাছ জানি না, এটা নাইট কুইন। এখানে তুলসী আছে কিছু, এখানে হাসনাহেনাটার অবস্থাও ভালো না। আমাদের ব্ল্যাকবেরি গাছের অবস্থাও ভালো না। পাতাগুলোর এই অবস্থা কেন জানি না। আর এখানে মরিচ আছে, এগুলো সবগুলোতে সার দিয়েছি। কারি পাতা মাথা ভেঙে দিয়েছিলাম, নতুন মাথা হচ্ছে। বেগুন আছে, এখানেও প্রচুর বেগুন আছে গাছে, দেখতেই পাচ্ছেন। এখানে সার দিতে হবে, গাছগুলো বেগুন বাড়তেছে না, বড় হচ্ছে না। এদিকে ফুল গাছ ফুল আছে, ক্যাটনিপ গাছ, এদিকে বেগুন গাছ আছে প্রচুর। এখানে বেগুন গাছগুলো সার দিয়ে দিয়েছি। পেঁপে গাছটা আসলে পুষ্টির অভাব, চেঞ্জ করে দিতে হবে। ওদিকে গাছের ইয়েটা ভেঙে গেছে, স্ট্রাকচারটা ঠিক করবো। ওদিকে আরেকটা ফুল আছে, এখানে কিছু ফুল আছে, চমৎকার লাগে ফুলগুলো। মালবেরি গাছ বাড়তেছে, ব্ল্যাকবেরি ঠিকই আছে। আমাদের আঙ্গুরও বড় হচ্ছে, এখানে পাশে স্প্রাউট হচ্ছে বল। আর এখানে কিউবান অরিগানো বেগুন আছে একটা, কিছু আরও পাতা টাতা আছে, তুলসী আছে দিয়ে ওখানে। এখানে এগুলো পরিষ্কার করে গাছ লাগাবো। একটা ফুল গাছ আছে, রক মেলনটা দেখাই, ফুল ফুটেছিল আজকে, যে ফুল ফেলে দিয়েছি, বেশ বড় হয়েছে। স্ট্রবেরি প্রচুর বাচ্চা হচ্ছে, দেখতে পাচ্ছেন ফুল গাছ জিনিয়ে। আর এদিকে আমার আরেকটা জিনিস দেখানো বাকি, সেটা হলো আমাদের আরও কিছু ফুল আছে, সোড লিলি, ড্রাগন। আজকে বেঁধে দেবো কুলিং করে। এখানে মরিচ আছে, প্রচুর মরিচ ধরছে, মরিচ আছে। এখানে বেসিল, টমেটো পাকছে, রং প্রচুর পরিমাণে মিলবে, ঠিক করতে হবে, সময় পাচ্ছি না। মোটামুটি আপডেট। পরবর্তীতে আপডেট নিয়ে খুব দ্রুতই আসবো, সেই পর্যন্ত সাথেই থাকবেন।